বলে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর, এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা যাআফু ওয়ামা ইসতাকানু, আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথাও নত করেননি। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইরা, ধৈর্যের পরিচয় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে, পাশার কোনো পথ নাই, সাহাবায়ে কিরাম রাসূলকে পাহারা দিলেন, যারা রসুলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে, রসুলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রসুলকে পাহারা দেওয়া শুরু করেছেন, হুজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতে ছিল, শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রসুলকে হেফাজতের জন্য 80টা তীর একজনের পিঠের মধ্যে গিয়ে ঢুকেছে। এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, শিরস্থান ভেঙে গেল, লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে, হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে কোলে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন। এবার ওই কড়ার ছিদ্র দিয়া রক্ত আসতেছে, মুখ দিয়া রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন, আহারে এই কওমের ফালা কি করে হবে, এই কওমের মুক্তি কি করে হবে, এই কওমের নাজাত কি করে হবে, যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে আল্লাহ বানাইয়া দিল। নবীজি বললেন, আল্লাহুম্মা গুফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালাদা, পাক আমার এই কওম বুঝতে পারে না, ওদেরকে মাফ করে দাও। খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন, খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায়, খবর ছড়িয়ে গেল, মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে, কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞেস করলেন, দৌড়াও কেন মহিলা, যাও কই, কয় ওহদের দিকে যেতেছি, কয় যায় তো কোনো লাভ নাই, যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে। আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা, তারা বলছে, মেয়ে লোক দৌড়াও কই, যাচ্ছি ওহদির দিকে, তারা বলছেন, যে কোনো লাভ নাই, তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটুই শহীদ হয়ে গেছে। মা বলতেছি, ও সাবি কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকায়া মেয়ে লোকটি কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা শোক, আমার কলিজার টুকরা দুইটা সন্তান মারা শোক, আমার কলিজা থেকে মুছে গেছে, আপনি বেঁচে আছেন তামাম মুসলমানদের এর চাইতে বড় সান্ত্বনার রায়। ভাইরা আমার, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন, গালাগালি দেন নাই, রাগ করেন নাই, বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ, কোন যরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সবর এমন মহান বৈশিষ্ট্য, এর মধ্যে রয়েছে জিহাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে, বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কাম মিন
فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন ওয়াল্লাহু মা আসসাবিরিন আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে আল্লাহ আছে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান 313 জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফেরেরা এসছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্য কত বড় কাম দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন একজন সাহাবী এসে বলছেন হুজুর জিহাদের ময়দান ইসলামের প্রথম জিহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহরবানি করে একটা অস্ত্র আমারে দেন আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে হুজুর বলেন অস্ত্র তো আমার কাছে নাই দিবটা কি সাহাবী বলছেন হুজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না জিহাদে আমাকে শরীর ক্ষতিই হবে নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন সাহাবী বলেন রাসূলের হাতের জবাব শুকনা খেজুরের ডালটা নিয়া আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয় শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ পাক বলছেন আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে চলে যাবা এটা কি মামু বাড়ির আবদান নাকি এমনি বেহেশতে চলে যাবা অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নিননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত আর কারা ধৈর্যধারী এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই সুতরাং হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায় সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন কোরআনে কারীম বলছে ওয়ালানাবলুআন্নাকুম হাত্তা নাআলামা আল মুজাহিদিনা মিনকুম ওয়াসসাবিরিনা ওয়ানাবলুয়া আখবারাকুম অবশ্যই আমি তোমাদেরকে